তোমার পাকস্থলির ভেতর আমায় খাবার করে না, আমি আছি আমি আছি, কেন কেন হঠাৎ ভুলতে চাও তোমার রাজাগা কবিতা, অন্ত মিলে আমায় পানি, তোমার চোখে আমার আঙুল, তোমার কথায় হাজারটা ভুল, ধরতে আমি চাই না ধরতে হয় এখনো, তুমি আমায় চিনতে চাও না এখনো, তোমার বাক্স ভরা ভয় এখনো, তুমি অস্বীকারে বন্দী, জানো না তুমি নিজের পরিচয়। আমরা কি জানি আমাদের পরিচয়? আপাতত আমরা আনন্দলোকের সঙ্গে আছি। একদম নমস্কার, আনন্দলোকের নতুন ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। এবং আমাদের আমার পাশে যে দুজন আছেন তার সঙ্গে একটা জিনিস নেই, সেটা হচ্ছে গিটার, সেটা আসছে আর কি। তবে প্রথমে একটা জিনিস বলে দেওয়া ভালো যে আজকে রূপমের শরীর খুবই খারাপ, তা সত্ত্বেও আজকে উনি আমাদের সঙ্গে এসেছেন। অনুপম প্রচন্ড কাজে ব্যস্ত, মানে এমন কাজে ব্যস্ত যে দাড়ি কাটার সময় পর্যন্ত পাইনি। আজ আমার একটু বলে দিন, শরীর খারাপ নয়, আমার গলার কয়েকটা জায়গা বন্ধ হয়ে আছে, সেটা কেন জানি না, ডাক্তার দেখাইনি, কিন্তু সেটা আশা করি খুলে যাবে কয়েকদিনের মধ্যে। তার বন্ধ ছিল, তার মধ্যেই আবার গতকালে শো করতে হয়েছে, মনের জোরে করে দিয়েছি। তো শরীর ঠিক আছে, আমি একদম ফিট, কোনো ব্যাপার না। আমি এটাকে মানে গলায় ব্যথা নেই যখন, আমি এটাকে অসুস্থতা হিসেবে ধরছি না, আমি খুব আনন্দে আছি। কয়েকটা জায়গা খালি গলার বন্ধ। তো যাই হোক, প্রথম খানিক কিছুক্ষণ আমরা খালি গলাতেই গান বাজনা এবং আড্ডা দেব। এবং আপনারা অনেকেই জেনে গেছেন যে কি কারণে আজকে আমাদের আড্ডা, এবং যারা জানেন না তাদের জন্য আজকে একটা সারপ্রাইজ, যে আজকে 12ই ফেব্রুয়ারি আর দুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, তার আগে আনন্দলোক একটা কি বের করেছে সেটা আমরা এখান থেকে বের করে নিই। যে আমরা আমরা দুটো বই, একটা রূপমকে দিলাম, একটা অনুপমকে দিলাম, তোমরা প্লিজ একটু উন্মোচন করো। যদিও সকালবেলায় অনেকে জেনে গেছেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা। বাহ, ঘুরিয়ে আমি প্রথম হাতে পেলাম, খুশি হাতে পেয়ে। আমি দেখেছি সকালেই আমি আনিয়েছিলাম, একজন স্টলে যাচ্ছিল, সো আমি তাকে বললাম নিয়ে এসো। বাংলা গানের ওরা দুজন, রূপম এবং অনুপম। এবারে এর ভেতরে কি আছে, কিরকম আমরা আড্ডা দিয়েছি সেটা লেখার আকারে আছে, এবং আড্ডাটা প্রচণ্ড বড় হয়েছিল সেটা খানিকটা ছোট করে আছে। আমি তোমাদের দুজনকে আগে জিজ্ঞেস করি যে আনন্দলোকের শুটে এসে আমরা আমরা এখন আছি হচ্ছে দ্য ডেইলি ক্যাফেতে, আমরা এখানেই শ্যুট করেছিলাম। তো পুরো ওভারঅল এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি আগে তোমাদেরকে জিজ্ঞেস করব, তারপর আমার এটাই মনে আছে যে এত লম্বা ইন্টারভিউ আমি মানে এর মধ্যে কবে দিয়েছি মনে নেই, এবং প্রায় 3 ঘন্টা ধরে সাহেব অসম্ভব ধৈর্য দেখিয়ে আমাদের এখানে ইন্টারভিউ করেছে। তার আগে আমরা ফটোশ্যুটও করেছিলাম, এবং ফটোশ্যুটটাও বেশ ফটোশ্যুটটা কম্পারেটিভলি তাড়াতাড়ি হয়ে গেছিলো। হ্যাঁ, কিন্তু একটা ইন্টারভিউটা যেটা হয়েছিল সেটা প্রচুর প্রশ্ন, এবং একই প্রশ্ন দুজনের কাছেই আসছে। রূপমদা প্রচুর বড় বড় করে বলে, তার ফলে ইন্টারভিউগুলো আরও লম্বা হচ্ছে। এরকম করে একটা ইন্টারভিউ আমরা দিয়েছি এখানে। হ্যাঁ, ইন্টারভিউ একটা দিয়েছি, একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স, এবং তার আগে একটা ফটোশ্যুট, তাতে কিছু অদ্ভুত জামা আমাদের পড়তে হয়েছে। এটা আনন্দলোকের অনুরোধ, এবং আমরা সেই অনুরোধ রেখেছি, কারণ আনন্দলোক যেরকমভাবে ভেবেছে এই ভাবনাটা খুব বড়। এবং আমার ক্ষেত্রে আমি মনে করি যে দিস ইজ আ রিয়েল স্টেটমেন্ট, মানে একটা একটা বলে দেওয়া, একটা সামথিং বলে দেওয়া, এবং কী বলে দেওয়া সেই প্রসঙ্গে আমি পরে আসবো। হ্যাঁ, কিন্তু দিস ইজ লাইক এ স্টেটমেন্ট, যে একটা তো এরকম স্টেটমেন্ট যে একটা
এতদিন ধরে যে ম্যাগাজিন পড়া বলছে লাইফস্টাইল ম্যাগাজিন সেলিব্রিটি ম্যাগাজিন সেলিব্রিটি ম্যাগাজিন কিন্তু এতদিন ধরে ছোটবেলা থেকে তো এই ম্যাগাজিনটা দেখছি আমার প্রথম স্মৃতি সম্ভবত 76-77 সালে যখন জয়বাহু ফিল্মনাথ অথবা 78 হতে পারে যখন জয়বাহু ফিল্মনাথ তৈরি হচ্ছে এবং একটা প্রচ্ছদ হয়েছিল যেটা আমি কয়েকদিন আগে আনন্দলোকের জন্মদিনের পার্টিতে বললাম যার প্রচ্ছদ হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা বেশে তিনি একটা ভাড়ে করে চা খাচ্ছেন বেনারসের ঘাটে বসে সেটা প্রচ্ছদ হয়েছিল আনন্দলোকে সেটা আমার দেখা প্রথম আনন্দলোক প্রচ্ছদ সেরকম একটা ম্যাগাজিন যারা মূলত ফিল্ম স্টারদেরই প্রাধান্য দিয়ে এসেছে এবং খুব স্বাভাবিকভাবে সেখানে কন্টেম্পোরারি মিউজিকের দুজন শিল্পীকে একযোগে উপস্থিত করবার এই যে ফর্মুলা ভাঙা কাজ এটা ছকের বাইরে কাজ বলে আমি মনে করেছি এবং সঙ্গীত নিয়ে লেখা বন্ধ হয়ে গেছে প্রায় জানি না কেন খুব কম লেখা হয় সঙ্গীত নিয়ে না সেটা তো সত্যি মিউজিক জার্নালিজম হয় না সেরকম হয় না সেই জায়গায় সিনেমা টিনেমা প্রচুর করতে হয় অনেক কিছু করতে হয় তার মধ্যে যে আমরা জায়গা পেয়েছি যথেষ্ট এটা একটা স্টেটমেন্ট না আমি জাস্ট জায়গা যথেষ্ট বললে না প্রথমেই যেটা বলে রাখা ভালো যে মানে প্রচ্ছদে যেভাবে এদের দুজনকে আমরা আনার কথা ভেবেছি সেটা একদম অন্যরকম ভাবে যেভাবে এতদিন ধরে গত 2 দশক ধরে এবং একজনকে গত 1 দশক ধরে যেভাবে দেখা গেছে সেই ছকটাকে একদম ভেঙে অন্যরকম ভাবে আনা এবং সেইখানে এদের ইমেজ ভাঙা নয় ইমেজটাকে নতুন করে গড়াই আমাদের একমাত্র প্রধান উদ্দেশ্য ছিল যে কারণে এরকম ভাবে আমরা একটা শুট করার কথা ভেবেছি এবং তারপরে যেটা ইন্টারভিউ ইন্টারভিউতে আমরা বেসিক্যালি সিনেমার গানকে বাদ রেখে বেসিক গান নিয়ে কথা বলেছি যেটা তোমাদের মানে দুজনেরই খুব ব্যক্তিগতভাবে ভালোবাসার জায়গা সেটা নিয়ে তোমরা যদি কিছু বলো আমি তো ইন্টারভিউতে সবসময় আগে বলেছি আজকে অনুপম আগে বলবে আর পরে বলবে হ্যাঁ গান নিয়ে দেখো আমি যখন মানুষ প্রথম আর কি গান লেখা শুরু করে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি তো আর ভাবিনি গানটা কোথায় যাবে সিনেমায় যাবে না সিরিয়ালে যাবে না অ্যালবামে যাবে কিন্তু গান তৈরি হয়েছে এরপরে গানের সংজ্ঞা বল পাল্টেছে গানের ছাপ পাল্টেছে লেবেল পাল্টেছে করতে করতে প্রশ্নটা কি ছিল বলো বাংলা বেসিক গান যে তোমাদের দুজনের ভালোবাসার চাই সেটা নিয়ে আমরা বেসিক্যালি কথা কারণ আমি হ্যাঁ আমরা আমি যখন বড় হয়ে উঠছি আর কি সেই সময় চারিদিকে বাংলা সিনেমার গান সেরকমভাবে অতটা প্রচলিত ছিল না এবং আমরা শুধু বেসিক গানই শুনতাম সেটা সেই সময়কার সিঙ্গার সংগ্রাইটার থেকে শুরু করে ফসিলস বা যত ব্যান্ড ছিল সেই সময় সবারই ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম বেরোতো এবং সেগুলোই আমরা শুনেছি সুতরাং বাংলা সিনেমার গান বলতে আমাদের সেই 60-70 দশকের গানগুলোর কথাই বারবার মনে আসতো আর কি যে ওই সময় কিছু চমৎকার সিনেমার গান তৈরি হয়েছিল এবং বেসিক গান আমি আমি যে একজন বেসিক গানেরই আর্টিস্ট হবো এরকমই চিন্তা ভাবনা ছিল যে আমিও অ্যালবাম করব কিন্তু সময়টা যেরকমভাবে পাল্টে যাবে হাওয়াটা যে এরকমভাবে ঘুরে যাবে সেটা আমার কোনো আন্দাজ ছিল না এবং ভাবতে অবাকই লাগে 10 বছর বাদে যে সত্যি অন্যরকম একটা আবহাওয়া অন্যরকম একটা আমি যেগুলো ভাবতেই পারিনি সেরকম অনেক কিছু ঘটে গেছে আর এইটুকুই তুমি বলো আমার কাছে এইটা এই যে বাংলা বেসিক গান গানের জন্য যে আনন্দলোকে যে অবস্থানটা এতদিন তো খুব একটা বেসিক গান নয় মূলত চর্চায় থেকেছে সিনেমার গানই কিন্তু এইখানে আমার একটা আপত্তি আছে যে এই যে চর্চায় থাকলো এই চর্চার এটা খুব সুবিধাজনক একটা অবস্থান এখানে আমরা কতগুলো মাপকাঠি আজকাল বিভিন্ন জায়গায় দেখা হয় এবং সেখানে কিন্তু সেই মাপকাঠির মধ্যে ভুল আছে মানে এখন অনেক সময় বলতে শোনা যায় লোকজনকে যে ইউটিউব ভিউজ দিয়ে আমরা জনপ্রিয়তা মাপব কিন্তু সেখানে যে একটা বড় সড়ো গলত থেকে যাচ্ছে সেই সিস্টেমটা যে কোনো সিস্টেমই শেষ কথা নয় এটাও যে শেষ কথা নয় সেটাই মেনে নেওয়া হচ্ছে না মানে আমি উদাহরণ দিতে পারি যে আমি যে ধরনের মিউজিক করি মূলত যে মিউজিকের জন্য আমার জনপ্রিয়তা সেটা হচ্ছে রক মিউজিক রক মিউজিক কিন্তু বরাবরই কোনো রকম এই মাপামাপির মধ্যে ছিল না মানে ধরা যাক যে সময় ফিল্মের গান জনপ্রিয় হচ্ছিল না বা ফিল্মের গান সেরকমভাবে ফোরফ্রন্টে আসছিল না সেই সময়তেও যখন আমাদের গানগুলো জনপ্রিয় হচ্ছে এবং বেসিক অ্যালবাম চলছে সেই সময় কিন্তু জনপ্রিয় মাধ্যমগুলোতে আমাদের গান চালানো হতো না মানে একটা
এফএম ধরা যাক হাসনুহানা এবং একলাভার চালালো কোয়াইট অ্যাক্সিডেন্টালি, তারপর সেই গান সবার গোচরে এলো, সবাই পুরো অ্যালবামটা শুনে ফেললো। সেই অ্যালবাম থেকে অন্য কোনো গান কিন্তু আর কোনো দিন চলেনি রেডিওতে। পরবর্তী যে অ্যালবামটা বেরোলো ফসিলস টু, যেটা সব থেকে এক্সপেন্সিভ অ্যালবাম ছিল সেই সময় তৈরি করা, মানে কোম্পানি প্রচুর টেকনিক্যাল একটা রেভলিউশনের মধ্যে দিয়ে গেছিলো যে টেকনিক্যালি এই অ্যালবামটাকে কী করে সুপিরিয়ার বানানো যায়। প্রথম বাংলা অ্যালবাম যেটা নিউ ইয়র্কে মাস্টার করা হয়েছিল স্টার্লিং সাউন্ডে, তো এরকম একটা অ্যালবাম, সেই অ্যালবামটার কোনো গান কিন্তু রেডিওতে বাজলো না। এটা কিন্তু আজকের যুগে আনএক্সপেক্ট, মানে ভাবাই যায় না যে সব থেকে বড় হিট যে আর্টিস্ট তার পরবর্তী অ্যালবাম যেটার জন্য লোকজন বসে আছে মুখিয়ায়, সেই অ্যালবাম রেডিওতে বাজবে না। অর্থাৎ প্রমোশনাল যে অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আজকালকার যারা গান নির্মাতা তারা খুব স্বাভাবিকভাবেই যান, সেটা আমাদের যুগে ছিল না, কখনোই ছিল না। যার ফলে আজকে যখন বলা হয় যে ইউটিউব ভিউজ দেখে আমরা বলবো যে কোনটা হিট কোনটা হিট না, তাদের আমি চ্যালেঞ্জ করি আমার শো থেকে, যখন একটা রেডিও চ্যানেল তাদের অনুষ্ঠান বলে না যে এটা বলে বলে দেখো আমার আমি নিজের ব্যক্তিগত কারণ ইউটিউবটা একটা রেভলিউশন হয়েছে অনেক পরে, আমাকে অনন্ত থাকতে দাও তো খুব জনপ্রিয় গান, মানে ওর চাইতে জনপ্রিয় গান আমার নেই, তার ইউটিউব ভিউ কিন্তু 3 মিলিয়ন না কত। আচ্ছা এবার সেই দেখতে গেলে তো সেটা কোনো ভিউই নয় না। পরবর্তীকালে এই সমস্ত কথা আমাকে বলা হয়েছে, তার ভিত্তিতেই আমি ওদের প্রতিপ্রশ্ন ছুড়ে দিয়েছি। কারা বলছে তোমাকে এগুলো? রেডিও চ্যানেল বিভিন্ন নতুন যে গানগুলো বেরোচ্ছে সেইগুলো নিয়ে বলছে আমার মনে হয়, নতুন যে গানগুলো সেগুলো 2010 পর থেকে, 2010 এবং সেটাও ইকুয়ালি জনপ্রিয় হতে থাকে, কিন্তু তার আগে পর্যন্ত মানে সেই গানও এমনকি রেডিওতে চলেনি। তো সেই রেডিও চ্যানেল যখন আমাদের অনুষ্ঠান করাচ্ছে এবং বাংলা যত বাংলার শিল্পীরা রয়েছে তাদের মধ্যে শেষ শিল্পী হিসেবে সেদিনের সন্ধ্যায় আমাদের নির্বাচিত করেছে, মানে সব থেকে বেশি লোক শেষ অবধি বসে থাকবে আমাদের জন্য, এটার জন্যই তো সেই অডিয়েন্স খোড়ো আমার ফসল গাইছে। একটা অংশ আছে যেখানে গায়, তা আমি বললাম যে আজকে না আমি ছেড়ে দিচ্ছি, আপনারা পুরো গানটা গান, এখানে রেডিওর কর্তা ব্যক্তিরা আছে তো তারা শুনুক যে গানটা রেডিওতে চালানো হয়নি, কিন্তু রেডিও চালানো দিয়েই যে জনপ্রিয় হবে তা নয়, তার বাইরেও গান জনপ্রিয় হয়, তাহলে এই গান আপনারা চালাবেন না কেন, এই প্রশ্ন আমি করেছিলাম। একটা ভুল ধারণা তৈরি করা হয়েছে, এটা কেউ কেউ তৈরি করেছে যে গত 10 বছরে বেসিক গান নাকি হিট হয়নি, এটা একদম সম্পূর্ণ বাজে কথা। কারণ হিটটা আমরা কী দিয়ে মাপবো? হিটটা আমরা ইউটিউব ভিউজ দিয়ে মাপতে পারি না, আমরা কে কত লিখলো সেটা নিয়ে। কারণ এর আগের যে আমাদের গান, এর আগের যে যুগ, সে সময়ও তো সেটা হয়নি, ইউটিউব ভিউজ ছিল না, লেখালেখিও ছিল না, ওই সব গান নিয়ে লেখালেখি হয়নি, তাহলে কী করে হিট? একই প্রসেস, মানুষ সেটাকে গ্রহণ করছে কি ফেলে দিচ্ছে, মানুষ গাইছে কি, মানুষ সেই গানের জন্য কনসার্টে আসছে কি, সেইটা আমার আমার বক্তব্য হচ্ছে যে এই যে কিন্তু আমি যেটা বলছি যে এই যে বাংলা বেসিক গানের জন্য আনন্দলোকের এই অবস্থান, তো সেটাকে আমি স্যালিউট করছি। এবং তোমরা দুজন এখন প্রথম সারির মুখ, সেইটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তো এবং আমি এটাই মানে এটা আমরা আমাদের তরফ থেকে আমাদের এটাই বক্তব্য যে তোমাদের দুজনের যেটা বক্তব্য সেটা আনন্দলোকের পাতায় পাঠকের সামনে তুলে ধরা উচিত। আমি মনে করি তোমাদের দুজনের কিন্তু চিন্তাধারার একটা অদ্ভুত বৈরিতা আছে, সেটা বৈরিতা না আমি বলবো যে বেসিক গানের ক্ষেত্রে তোমাদের একটা মত পার্থক্য। না না না, আমাদের মত পার্থক্য তো বেসিক গানের ক্ষেত্রে নেই, আমাদের ক্ষেত্রে যেটা আলাদা হচ্ছে যেটা ও একটা অবস্থানে আছে যেটাকে আমি শ্রদ্ধা করি, ওর একটা নিজস্ব অবস্থান আছে এবং আমারও একটা অবস্থান আছে, এবং আমি এই সংখ্যাটাকে আমিও এই সংখ্যাটাকে মনে করছি। তুমি যেটা বলছিলে একটু আগে যে এটা বাংলা বেসিক গানের জন্য
একটা স্পেশাল ইস্যু। আমি মনে করি, লেট মি ক্ল্যারিফাই, আমি মনে করি এখানে অনুপম রিপ্রেজেন্ট করছে বাংলা চলচ্চিত্রের গানকে এবং আমি রিপ্রেজেন্ট করছি বাংলা বেসিক গানকে। দুই গান মিলিয়ে যে বাংলার গান, এটা ভুলে গেলে চলবে না, এবং আনন্দলোক এটা ভুলে যেতে মানুষকে দেয় না, সেই জন্যই আছি। এবং ধরা যাক আমি যে এখানে আছি, কেন আছি, আমি একদম গোড়াতে যে গান করেছিলাম ধরা যাক আর 10 বছর আগের যে সমস্ত আমার কীর্তিকলাপ, তার জন্য কি আছি আমি মনে করি না। 10 বছর আগের কীর্তিকলাপ বা 25 বছর পূর্তি তো অনেক বড় শিল্পীরই হয়েছে, কাজেই 10 বছর আগের কীর্তিকলাপ দেখতে গেলে আরও অনেকেই আছেন, কিন্তু আমি আছি কারণ আমি কনসিস্টেন্টলি কাজ করে চলেছি। 10 বছর আগেও যেমন করতাম এখনও তেমন করছি, তার মানে বাংলা ফিল্মের গানের পাশাপাশি যেটা অনুপম করছে বাংলা বেসিক গানেরও একটা তীব্র অবস্থান রয়েছে। অনুপম দার এই স্টেটমেন্টের সঙ্গে তার মত মিলছে না। অনুপম দা ইন্টারভিউ তো বলেছেন লাস্ট 10 বছরে সিনেমার গান বাদে বেসিক বাংলা হিট নয়, হিট হয়নি। তার বক্তব্য হচ্ছে এটা একেবারেই সত্যি নয়, এবং ইউটিউব ভিউজ এবং রেডিওতে চললো কি চললো না সেটা দিয়ে গানের হিট বা ফ্লপ বিচার করা উচিত না, এবং এই বিষয়ে রূপম দার বক্তব্য জানতে চেয়েছিল। মানে এটা একটা, এটা অ্যাকচুয়ালি আমাদের কারো দোষ নয়, এটা এই যে একটা একটা কি বলবো, একটা জনমত তৈরি হয়ে গেছে, এই জনমতে কিন্তু অনেক ভালো কাজ চাপা পড়ে যাবে। সেটা উচিত যে আমরা যেন সেই জনমতটার কেন তৈরি হলো সেটাও ভেবে দেখি। যদি অনুপম এই কথাটা বলে থাকে, দ্যাট ইজ ভেরি, এটা ও শুনেছে বা এটা ও এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু সেই এক্সপিরিয়েন্স করার পিছনে আমি আমার দিক থেকে বলেছি যে আমার তো অ্যালবামের গানও হয়। হ্যাঁ, তোর তোর দিক থেকে তুই বলেছিস, আমার অ্যালবামের গান যখন অ্যালবামে থাকে ওই 4টে লোক শুনে এবং যারা আমার ভালোবাসে তারা বলে খুব ভালো হয়েছে দাদা, যখন সেটা সিনেমায় পড়ে তারপর যে মাউন্টিংটা পায় তখন হাজারটা লোকে আমি আজকাল ভালো আছি কবে থেকে গাইছি কেউ পাত্তাই দেয় না, যেই ছবিতে পড়লো তখন বলছে খুব ভালো হয়েছে গানটা, কারণ তার আগে শুনেইনি গানটা। এবার কারণ হচ্ছে দেয়ার ইজ এ ম্যাসিভ ডিফারেন্স বিটুইন দ্য প্রজেকশন অফ দ্য প্রজেকশন না বেসিক্যালি গানের শ্রোতা একটা 10% যারা সব গান শোনে, আর এই বাকি যেগুলো ইজিলি শুনতে পাচ্ছে সেই গানগুলোর শ্রোতা অনেক বেশি, এবার সেখান থেকে শুনে তাদের ভালো লেগে যাচ্ছে। প্রচ্ছদে দেখা আছে যে প্রথম জীবনে ভজন গিয়েছিলেন অনুপম, এবং অনুপমের প্রথম রাজনৈতিক গান, রাজনৈতিক গানটা পলিটিক্যাল যদি বলো সেরকম গান আসছে, কিন্তু সেটা আমি এখন গাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভজনটার দিকে একবার যেতে পারি, ভজন গাইতে হবে আমাকে। তুমি ভজন আঙ্গিকে তুমি প্রথম দিকে গিয়েছো তোমার সেটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার সব গানই মনে থাকে, আমি সারা জীবনে অনেক রকম গান গেয়েছি, মানে ভজন বলো, খেয়াল বলো, রজনীকান্তের গান যেটা আমি স্টেজেও গিয়েছি, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, নজরুল, রবীন্দ্রসঙ্গীত, ভাওয়াইয়া, ভাটিয়ালি, ঝুমুর, সব ধরনের গান আমি গিয়েছি। এবং তাই জন্যই আমি মনে করি যে আমি যে রক সঙ্গীতটা নিয়ে এখানে যখন কাজ করতে এলাম, আমার খুব স্ট্রং একটা শেকড় ছিল বাংলার, যার জন্য অনেকে বলেন যে এটা তো রক সঙ্গীত, এটা তাহলে বাংলায় হচ্ছে, এখন বাংলায় রকও বলা যেতে পারে বা রক বললেই তো হয়, ল্যাঙ্গুয়েজ আবার কি। আমার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইজ আ মেজর ফ্যাক্টর দ্যাট ডিফাইন মাই মিউজিক। সো আমার ক্ষেত্রে ইট ইজ নো বাংলায় রক, ইট ইজ ওনলি বাংলা রক, যার 50% কামস ফ্রম দ্য বেঙ্গলি সেন্টিমেন্ট। এবং আমি সেটা ছত্র ছত্র দিয়েও আমি উদাহরণ দিয়েও বোঝাতে পারি, যে আমি এর আগেও বলেছি বিষাক্ত মানুষের মধ্যে যে সুর সেটা বাংলা আধুনিক গানের সুর, সেই ছোট ছোট হারকার, ছোট ছোট মুরগি, এটা বাংলা গানের পরিচায়ক। হ্যাঁ, ভজন যেটা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে আমাকে দেশ পত্রিকায় বিষয় কিশোর, ওটা তুমি বলো না কারণ ওটা বইতে আছে, তো তুমি আমার ভক্তরা জানে একটাই তো ঘটনা আমার জীবনে 1986 সালে ঘটা, কাজেই সেটা তো আর 5টা নেই, একটাই আছে, তো অনেকেই জানে। যাই হোক,
আমি জানি না গলায় গলায় সেটা তো তোমার টিম বিশ্বকাপ জিতেছিল ডিয়েগো মারাদোনা ভগবান যাই হোক আমার গলার আগেই বলেছি যে কয়েকটা জায়গা রিচ করছে না তবু জয় জয় দ্বিজয় রঘুবংশ ভূষণ রাম রাজীবন চরণ ত্রেতাপ খণ্ডন জগত মুন্ডন ধ্যান গম্য আচরণ জয় জয় দ্বিজয় রঘুবংশ ভূষণ রাম রাজীবন চরণ ঠিক আছে যেটুকু হয়েছে সেটুকু ঠিক আছে গলার উপরে বেশি আমরা জোর দিচ্ছি না তোমাদের এই জায়গায় শুট করে কেমন লাগলো আমি সেটা একবার জানতে চাই কেননা তুমি বেশ ভালোই সাহায্য করেছো গোটা জীবনে আমার সহায়কের একটা খুব বড় সবার সামনেই বলতে চাই যে অনেকদিন আমি বেসিক গান আবার বেসিক গানের প্রশ্নেই আসছি বেসিক গান আমি তো বেসিক গান করি গান বার করছিলাম না গান বাড়িতে বানাচ্ছিলাম গোপনে এবং কুটির শিল্পের মতো করে নিজে সব কিছু করে ঠিক আছে আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি হবে এই অ্যালবামটা আমি বললাম অ্যালবামটা আমি বার করবো না তারপর ও রীতিমতো আমাকে জোর করে যে না তোমাকে অ্যালবামটা বার করতেই হবে এবং নতুন নিয়ম বেরোয় এবং নতুন নিয়ম একটা একটা রেভলিউশন আনে যে কিভাবে গান মানুষের সামনে পৌঁছানো যেতে পারে থ্রু মিউজিক ভিডিওস সেটা একটা যাই হোক সেটা সেই আলোচনায় আমরা যাচ্ছি না আমরা রিয়েলিতে আমাদের দেশে খুব ভালো লেগেছে খাবারও খুব ভালো এবং পরিবেশও খুব ভালো আমার ইচ্ছে আছে ইন্টারভিউ টিন্টারভিউ হয়ে গেলে পরে নিজে এসে খানিকক্ষণ চিল করবো আর হ্যাঁ সেটা একদম খুব সুন্দর জায়গা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে অনুপম বলছিল যে কি কারণ অনুপমও এই প্রশ্নটা করছিল কারণ মূলত আনন্দলোকের এই মানে ছক ভাঙা প্রচেষ্টা আমরা বলবো না এটা আমাদের প্রচেষ্টাই মানে এই কারণে দুটো জিনিস আমরা যেটা বলেওছি এই দুজনেই রকস্টার দুজনেই সংসারী এবং দুজনের কেউ কোনো রকম নেশাদ্রব্য মানে বর্জন করেছেন আমি সেটাই বলছি আমি সেটাই বলছি যে তোমাদের আচ্ছা তুমি তাহলে বলো না কিছু বলছে না আমি আমি মানে এইটা একটা মানে যারা উঠে আসছে নতুন তাদের কাছে এটা একটা শিক্ষণীয় পথ যে কিরকম হওয়া উচিত মানে একটা প্রথাগত একটা ধারণা থাকে তো রকস্টার সম্পর্কে রকস্টার মানে কালো জামা সেটাও কিন্তু সবসময় না কালোটা অ্যাকচুয়ালি রকের সঙ্গে না আমার যে সাবজেক্ট ছিল দ্যাট ওয়াজ বেসিক্যালি ডার্ক সো উই চোজ অ্যান আউটফিট আউটফিট যেটা ওই থিমটাকে কনভে করবে সো দ্যাট বিকেম আ স্টাইল সেটা শুধু আমরা শুরু করলাম তারপর দেখা দেখি অনেকেই করতে লাগলো এবং উই ওয়েলকাম যে যদি কেউ সত্যি এটা জেনে বুঝে পড়ে থাকে ওকে নেশা নিয়ে আমি যতজনের মিউজিক শুনে ইন্সপায়ার্ড হয়েছি বিদেশি মিউজিক বিদেশি সঙ্গীত তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু নেশা নিয়ে এক্সপেরিমেন্ট করেছি যেমন কার্ট কোবেন যেমন জন লেনন বব ডিলন বব ডিলনই কিন্তু গাঁজা ধরিয়েছিল বিটলসের লোকজনদের যখন হেল্প ফিল্মটা শ্যুট হচ্ছিল সো এরা কিন্তু সেই দোষে দোষী বা সেই গুণে গুণী কাজেই আমার ক্ষেত্রে বলতে পারি যে আমার জীবনে লাগেনি আমার জীবনে এমন কিছু ডার্ক ফেজেস ছিল আমার জীবনে এমন কিছু বিষাদের আক্রমণাত্মক একটা অ্যাগ্রেশন ছিল যেখানে আমি প্রতিনিয়ত ধরাশায়ী হয়ে যাচ্ছিলাম আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না যেই উঠে দাঁড়াচ্ছি অমনি একটা দুঃখ এসে গদাম করে নাকে ঘুষি মারল যেই আবার উঠে দাঁড়াচ্ছি চোয়াল ভেঙে দিল আরেকটা দুঃখ এসে এরকম হচ্ছে আমি আর আছাড়ি বিছাড়ি বলে না
আমি একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে আছাড়ি বিচারি খাচ্ছি, এবং এটা কিন্তু আমি একটা ফিগার অফ স্পিচ বলছি না, আমি সত্যি আছাড়ি বিচারি খাচ্ছি। আমি একটা দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছি, সেখান থেকে রিবাউন্ড করে আমি অন্য দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছি। এটা কিন্তু প্রত্যেকটা সন্ধ্যায় হয়েছে। আপনারা কি ভাবছেন এটা পাগল, একটা পাগল বসে আছে, না একটা নেশাখোর বসে আছে? কিন্তু এটাই হয়েছে। আমি ঠিক করেছি আজকে 100টা থাপ্পড় মারবো নিজেকে, আমি মেরেছি। আমি ঠিক করেছি যে আমি 100 বার আজকে লাফাবো হাসতে হাসতে, আমি করেছি। কিন্তু আমাকে কোনো নেশা করতে হয়নি। আমার জীবন আমাকে যেরকম আক্রমণাত্মক দুঃখের মধ্যে ফেলেছে যে আমাকে এটা করতে হয়েছে। কাজে হয়তো লোকের এই সমস্ত মেন্টাল ফেজে যাবার জন্য যেটা আমি স্টেজে আজকে করি, সেটা কিন্তু এইগুলোতেই লিরিক্যালি ফেরত যাওয়া বা মিউজিক্যালি ফেরত যাওয়া, যে এরকম সিচুয়েশান, এই যে আজকে স্টেজে আমি আজকে পড়ে গেলাম। একটা সময় আমি স্টেজে উঠতাম যে আমাকে আর কত আঘাত আমি দিতে পারি, আমি কতটা নিজেকে আজকে এই স্টেজে নিজেকে নিংড়ে শেষ করে দিতে পারি। আজকে যদি এই স্টেজে আমি মারা যাই, যেন মারা যেতে পারি, এইটা করতে আমি কিন্তু স্টেজে উঠতাম। কাজেই এই যে প্রসেসটা, এটার জন্য আমাকে নেশা লাগেনি। এটার জন্য যেটা লেগেছে সেটা হচ্ছে আমার জীবনের পরিস্থিতি। এটা আমার ব্যাপার ভাই, এটা সম্পূর্ণ আমার ব্যাপার, এটা আপনার সাথে নাও মিলতে পারে। আপনি হয়তো ভাবলেন যে ওই ট্রিপটা নেব তাই আপনি নেশা করলেন, আমি আপত্তি করবো না। যদি কেউ নেশা করতে চান ভাই, আপনারা করুন, আমি কোনো আপত্তি করবো না। কিন্তু আমি শুধু আমার এক্সাম্পলটা দিতে পারি, আমাকে করতে হয়নি। কিন্তু এটা বললেই আবার সাহেব, যেটা অনেক লোক ভাববে যে এই তো গুরু এসে এখানে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা না, আমি এখানে আমরা আশা করবো যে কটা কথা তোমরা আনন্দলোকের ইন্টারভিউতে বলেছো, প্রত্যেকটা কথা কনভিকশনের সঙ্গে বলেছো, এবং সেটা আপনার আনন্দলোকের এই কভারস্টোরি পড়লেই বুঝতে পারবেন যে কতটা কনভিকশনের সঙ্গে বিশ্বাস নিয়ে দুজন মানুষ কথা বলেছে। তো আমরা আশা করবো যে এই জিনিসটাও ওনারা সত্যিই বলছেন, আশা করবো না, এটা সত্যিই বলছেন, এবং যারা নতুন উঠে আসছেন তারা এই জিনিসটাকেই পাকে উপরে এগিয়ে চলবে, আর কিছুই না। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? কোন ব্যাপার বলো? এই যে রকস্টার নেশা, জীবন যাপন করতে চাইবে করবে, আমি আমি যে জীবন যাপনটা করি সেটাতে খুব কমফোর্টেবল, তাই জন্য আমি এটা বেছে নিয়েছি। আর যদি না থাকতাম তাহলে আমি অন্যরকম কিছু করতাম। এবার বাকি সবকিছু সম্পূর্ণ ব্যক্তিগত, আমার মতে প্রচন্ড বিশ্বাস করি। হ্যাঁ একদম, আপনি যদি ভালো কিছু করতে পারেন নেশা করে, যদি সেটা সমাজকে একটা নতুন দিশা দেখায়, সেটা লেননও করেছেন নেশা, ডিলানও করেছেন, সেটা গৌতম চট্টোপাধ্যায়ও করেছেন। কাজেই আপনি যদি করে একটা ভালো কিছু দিতে পারেন, ওয়াই নট। কিন্তু আমি করিনি, এইটুকু অন্তত এটা বলবার স্বাধীনতা আমাকে দেওয়া হোক বা আনন্দলোক বলছে। এবং অনেকে আপনারা যারা গ্রিন রুমে আমাকে নেশা করতে দেখেছেন, তারা সেই সময় কি করছিলেন সেটা ভেবে দেখুন, অর্থাৎ নেশার ঘুরে দেখে থাকবেন, স্বাভাবিকভাবে এটা দেখা সম্ভব নয়। যাই হোক, আমাদের গিটার এসে গেছে। প্রসঙ্গে বিশ্বরূপ চক্রবর্তী বলছে, মানে রূপম দাকে উদ্দেশ্য করে, যে গুরুদেবের গানটাই নেশা, একদম অন্য কোনো নেশার দরকার পড়ে না, একদমই। এবং আমার বাজনাটাও নেশা, আমার সঙ্গে যারা বাজনা বাজান ফসিলসের, যারা মানে আমি বলবো যারা আসল লোক, তারা যে বাজনাটা তৈরি করেন সেটাই আসল নেশা, সেটাই আমার, অন্য আর কিছু প্রয়োজন হয় না, সেটা শুনলেই আমি পাগল হয়ে যাই। আমরা গানে যাই, অনুপম গা গাইব, গান আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার মজা।
খুব সুন্দর। তো আমার খুব প্রিয় গান, অনুপমের খুব প্রিয় গান এটা। তো তোমার কথা আরেকটা গান আমরা শুনে নিই চট করে, কাকে বল শেষের দিকে চলে এসেছি বল। এই রে মিডলিটা তো, তার জন্য তো একটা প্রিপারেশন লাগে। আদি খেতার প্রশ্ন নেই, কান্না চাইছি না মোটে, চোয়াল শক্ত থাকুক চোখে হনক মে, এটা শিক্ষার প্রতিশোধ, দুটো ভিন্ন মূল্যবোধ, মুখে বালিশ চেপে খুন হলো আবেগ, গল্প মিলনান্ত না, তাই আর ঠপের সান্ত্বনা, দিয়ে জোড়া তালির নেই কোনো বালায়, বদলানোর আগ্রহ নেই, তুমি থেকো তোমাতে, দরজা বন্ধ করে নিও আমি যাই। আমি যাই ফ্রম মাই লেটেস্ট অ্যালবাম। তো তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আনন্দলোকের এই লাইভে আসার জন্য। তোমরা বইটাকে আরেকবার দেখিয়ে দাও, তোমাদের যে বক্তব্য যদি কিছু থাকে তোমাদের ফ্যানেদের উদ্দেশ্যে, তোমরা প্লিজ আপনারা প্লিজ এই ম্যাগাজিন সংগ্রহ করে পড়ুন। আজকে আমরা যা এখানে আলোচনা করলাম সেটা সারসংক্ষেপ মাত্র, এখানে বিস্তারিত জানতে পারবেন, এবং জানাটা খুব জরুরি বলে আমি মনে করি। সঙ্গীত শুধুমাত্র শুনবার জিনিস নয়, সঙ্গীত পড়বারও, চর্চা করবারও। তো আপনারা সবাই অনুপমের কিছু যদি বক্তব্য থাকে। আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সায়ক এবং আনন্দলোক দুজনকে, কারণ এই যে একটা হই হই হচ্ছে আমাদের নিয়ে, এটাই তো পরম পাওয়া জীবনের। এবং এটা অনুপমের কতটা বড় পাওয়া জানি না, আমার বেশি পাওয়া, তার কারণ এর আগে আগের 10 বছরে অনুপমের 1 দশক আমার 2 দশক, সেই সময় আমার আমি এবং অন্য কাউকে নিয়ে চর্চা হতো, সো আমি যে থেকে গেলাম এবং অনুপমের সঙ্গেও থাকবে, এরপরে হয়তো পরের বার হয়তো অনুপম এবং অন্য কারো প্রচ্ছদ হবে, আমি থাকবো না, তুই থাকবি, এবং তারপরে তুই এবং অন্য কারো প্রচ্ছদ হবে। সো এটা হয়তো এটাই হয়তো আমার শেষ, কিন্তু আমরা এটা মানছি না, আমাদের বলার যে অনেক ধন্যবাদ আনন্দলোক আমাদেরকে এই উপহারটা দেওয়ার জন্য, এই সম্মানটা দেওয়ার জন্য, খুব খুশি হয়েছি আমরা, এবং চলতে থাকুক, চলতে থাকুক। এবং আপনারা সবাই প্লিজ এটা সংগ্রহ করে পড়ুন। একটা প্রশ্ন আছে, প্রশ্ন মানে প্রচুর অনুরোধ আছে, রূপন্দার জন্য চাঁদনীতে উন্মাদ গানটা যদি দিয়ে শেষ করে। চাঁদনীতে উন্মাদ এক শান্ত নদীর কথা ভাবো, যে চাইছে তোমার চুম্বন, কথা ভাবো যে চাইছে গহন তপবন, এক স্নিগ্ধতার দাবদাহ, ও আছে মায়াবী জীবন, বন্ধুর কথা ভাবো, চাঁদনীতে উন্মাদ এক যোগ, কোন সত্যি কথার কথা ভাবো, কোন ঋজু নির্ভেদ তলোয়ার, আমি জানি তোমাকেও হারাবো, তাই ভয় নেই কিছু হারাবার। এগুলি থাক একদম।
সংবাদ। আমরা শেষ যদি খানিকটা মেডলি দিয়ে করা যায় তাহলে ভালো হয়। মেডলি কি করব বসে বসে? আমরা তো কোনো রিহার্সি করিনি। আচ্ছা দুজনের একসাথে একটা অনুষ্ঠান করতে হবে। একদম একদম একসাথে অনুষ্ঠান করতে হবে। একটা অনুষ্ঠান করতে একসাথে আমাকে প্রমিস করতে হবে যে আনন্দলোকে ফেসবুক লাইভে তোমরা দুজন আসবে। আমি করব, আমি একদম রাজি আছি। আমার রাজি না থাকলে একসঙ্গে আমি অনুপমের অনুপমের ভাষা ধার করে বলছি, ও তো লিখেছে আমি আছি আমি আছি আমি আছি সেটা বলছি আর কি। আপনারা প্লিজ আনন্দলোকের এই কমেন্টটা পড়ুন, কেননা দুজনের মানে প্রচুর অজানা অচেনা গল্প, চেনা গল্প, দুজনের অনেক চিন্তা ভাবনার কথা, এপিটাফ দুজনের অনেক কিছু আছে। প্লিজ এটা একটুখানি অন্যরকম মানে একদম অন্যরকম একটা দীর্ঘ সাক্ষাৎকার। প্লিজ আপনাদের দুজন এই দুজন শিল্পীর মনের ভেতরে কি চলছে সেটা আপনাদের জানানো দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা দুজনে ফ্র্যাঙ্ক কথা বলি, মানে আমিও ফ্র্যাঙ্ক বলে দিই, অনুপমও ফ্র্যাঙ্ক বলে দেয়, যেটা আমার অনুপমের প্রথম থেকে আমি দেখে আসছি যে ওর সরাসরি কথা বলে আমার খুব ভালো লাগে ওকে, মানে এই জায়গাটার জন্য আমি যেহেতু। এবং ও যেটা সেদিন বলেছে না যে সিনিয়রদের নিয়ে প্রশংসা করতেই হয়, আমি এমনই ঠোটকাটা, আমি সিনিয়রদের নিয়েও যদি আমার যা যা দরকার বলবার, যেটা আমি মনে করি যে বলা দরকার আমি বলে দিই। কাজেই এই জায়গা থেকে দুজন ঠোটকাটা লোক কথা বলছে এবং একটা ইন্টারভিউ হচ্ছে, তার মধ্যে ঝগড়া হচ্ছে, তার মধ্যে ভাব হচ্ছে, এই সব কিছু, এই যে পটবদলটা রং বদলটা, সেটা আনন্দলোকের জন্য কিন্তু এটা সবাই জানতে পারবে। থ্যাংক ইউ তোমাদের জন্য। আমরা গান দিয়ে শেষ করি, আপনারা প্লিজ সবাই সংগ্রহ করুন 12ই ফেব্রুয়ারির সংখ্যা। এবং আমরা আছি আজকে দ্য ডেলি ক্যাফেতে আমাদের সকলকে শুভকামনা। সঙ্গীত পরিচালক অনুপম, কম্পোজার অনুপমের জন্য আমার গাওয়া প্রথম গান, সেটাই আমরা একসঙ্গে গাইছি। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন ছেড়ে যেতে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আমি 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 জানি চোরাবালি কত খাই, কিনেছে আমাদের রোজ। আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানি, হারানো শব্দের আরে ভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত পরিদে স্নান, নদে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখে চাদরে পরিচিত হাতে রাদরে, সুখে থাক অনুপম আছে আছে, অনুপম আছে আছে, রূপম আছে আছে। আপনারা আপনারা আছেন তো? আনন্দলোক 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 আছে। এবং আনন্দলোকের এই সংখ্যাতে আরেকবার দেখিয়ে দিই, আমরা দুজন আছি, আমরা দুজন দুই প্রজন্মের, কিন্তু খুব আমরা খুব বন্ধু একদম। এবং যে স্নেহ যে সম্মান যে ভালোবাসা আমি পাই রূপমদার থেকে, সত্যি আমার সারা জীবন মনে থাকবে।